ভজনিতা গৌ শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুিত্যানন্দ শ্রী অদ্বৈত কদাধর শ্রীবাসি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বোল হরি বোল গৌড় গৌর হিবোল মাধব 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 বল জয়শ্রী মাধব জয় শ্রী মাধব জয় শ্রী মাধব ভক্তগণ সারা বাংলা তথা সারা বিশ্বের বাঙালি ভক্তগণকে বড়ে বাবা নন্দনের বরে বাবা সুতোর প্রণাম আলোচনা হচ্ছিল দিব্যাতি দিব্য মহাগ্রন্থ কর্তৃক এক লক্ষ পঁচাশি হাজার গ্রন্থের মালা ভবিষ্যমালিকাকে নিয়ে আজকে ভবিষ্যমালিকার মহাপুরুষ অচ্যুতানন্দ কলির একদম শেষে যে গুরু শিষ্য ও সাধু সন্তের কিছু নমুনা কিছু রূপরেখা উনি এঁকে দিয়ে গেছেন যখন আমরা এই রকম দেখব তাহলে বুঝতে হবে যে সমাজের মধ্যে কলির প্রভাব পূর্ণভাবে পড়ে গেছে এবং কলি ক্ষয় হচ্ছে এবং কলি শেষ হয়ে গিয়ে যুগ পরিবর্তন হবে মহাপুরুষ অচ্যুতানন্দ যা উনি দিব্যদৃষ্টিতে দেখেছেন যে কলির শেষেতে গুরুর গুরু কেমন হবে শিষ্য কেমন হবে আমরা যাদেরকে সাধুসন্ত বলি তারা কেমন হবে তারা কি প্রকারের হবে তাদের আচার আচরণ কেমন হবে শিষ্যের আচার আচরণ কেমন হবে সব কিছুই কিন্তু মহাপুরুষ অচ্যুতানন্দ বলে গেছেন আপনারা মহা মন দিয়ে শ্রবণ করুন নিজের পেট চালাবার জন্য অনেক লোক গুরু পরম্পরা শুরু করবে গুরুর শাস্ত্র পুরাণের জ্ঞান থাকবে না অনেক গুরু আছে যাদের না আছে শাস্ত্রজ্ঞান না আছে পুরাণের জ্ঞান কিছুই নেই কিন্তু তারা গুরু হয়ে গেছে তন্ত্র সাধনা করে কিছু লোক নিজেদের গুরু বলবে তন্ত্র সাধনা করে দোষ ক্রিয়া করে নিজেদের গুরু বলবে ভূত প্রেত পিসাচের সাধনা করে সমাজে বড় গুরু বলে সে যে বসে থাকবে আরাধনা করছে ভূত প্রেত পিসাজ কিন্তু সমাজে তার বিশাল কদর ভগবান অর্জুনকে বলছেন জান্তি দেবব্রতা দেবান পিতৃণ জান্তি পিতৃব্রতা ভূতানি যান্তি ভূতের জ্যান্তি মমজাজি মম মাম অর্থাৎ জান্তি দেবব্রতা দেবান যারা দেব দেবতার আরাধনা করে তারা দেবলোক প্রাপ্ত হবে পিতৃণ জান্তি পিতৃব্রতা যারা যারা পিতৃলোক আরাধনা করে তার তারা পিতৃপুরুষের আরাধনা করে তারা পিতৃলোক আর প্রাপ্ত হবে ভূতান যান্তি ভূতের জানতি। অর্থাৎ যারা ভূত প্রেত পিসাচের আরাধনা করে তারা আর কোথায় যাবে তারা ভূতজনই প্রাপ্ত হবে মমজাজি হপি মাম মানে হচ্ছে যে আমার আরাধনা করবে সে আমাকেই প্রাপ্ত হবে কিন্তু যারা যেসব গুরু তারা ভূত প্রেত পিসাচের আরাধনা করে তারা সমাজে গুরু হয়ে বসে আছে ভগবান বলছেন যে জান্তি দেবব্রতা দেবান পিতৃণ পিতৃব্রতা ভূতানি জানতি ভূতের যা জানতি অর্থাৎ ভূত আরাধনা করলে ভূত প্রেত পিসাচ আরাধনা করলে সেই গুরুও ভূত প্রেত পিসাচ লোকে যাবে এবং শিষ্যরাও সেখানে চলে যাবে কিন্তু কলির এত প্রভাব যে কলিযুগের শেষের দিকে এনারাও সমাজে গুরু রূপে পরিচিত হবেন গুরু পরম্পরায় মাংসাহার ও সুরাপানের প্রবৃত্তি বৃদ্ধি পাবে বিভিন্ন রকমভাবে শিক্ষা দেবে যে না মাংসাহার করলে কিছু হয় না সুরাপান করলে কিছু হয় না আমি তো আছি এই সব বলবে সমাজের পুরোপুরি অবক্ষয় হবে বড়ো জাতি বলে পরিচয় দিয়ে কিছু লোক হাতে জাল লাঠি নিয়ে মাছ ধরবে আর কসাইয়ের কাজ করবে ব্রহ্মচারী লোক ব্রহ্মচর্য পালন করবে না কতজন ব্রহ্মচারী প্রত্যেক মঠ মিশনে কত ব্রহ্মচারী আছে তারা ঢুকছে কিন্তু বেরিয়েও যাচ্ছে ব্রহ্মচর্য পালন করা সম্ভব হচ্ছে না তাই পতন হচ্ছে গেরুয়া বস্ত্র ধারণ করে ধারণ করে নিজেদের গুরু বলে পরিচয় দেবে আমাদের বড় বড়বাবাজি মহারাজ বলেছিলেন যে প্রথমে নামাশ্রয় তারপরে গুরুপদাশ্রয় তারপরে মন্ত্রাশ্রয় তারপরে ভাবাশ্রয় তারপরে বেশাশ্রয় তো বেশাশ্রয় করে যদি আমার মধ্যে বিকার আসবে বিকার আসে তাহলে বুঝতে হবে তাহলে নামাশ্রয় গুরুপদাশ্রয় মন্তাশ্রয় এবং ভাবাশ্রয়ের মধ্যে গলতি আছে তো এখন প্রত্যেক জায়গায় দেখতে পাই যে কিছু হোক বা না হোক প্রচারের কার্যে একটা গেরুয়া বস্ত্র ধারণ করে নিল বা রক্তবর্ণ কোনো বস্ত্র ধারণ করে নিল কিন্তু তার যে গুরুত্ব তার যে মাহাত্ম সেটা কিন্তু তাদের চরিত্রের মধ্যে দেখা যাচ্ছে না তার ফলে পতন অনেক বেশি হয়ে যায় হ্যাঁ সমাজে যেহেতু গেরুয়া ধারণ করে আছে বা রক্তবস্ত্র ধারণ করে আছে তাদের গুরুত্ব বাড়ে লোক হয়তো ভাবে হ্যাঁ সাধু সন্ত কিন্তু এইভাবে বস্ত্র ধারণ করে তারা লোকই ঠকায় লোককে প্রবঞ্চনা করে এবং এটা পরিযোগের একটা বিশেষ প্রভাব মহাপুরুষ অচ্চুতানন্দ বলেছেন গুরু বলে পরিচিত লোক শিষ্যের সাথে বিয়েই করে ফেলবে গুরু বলে পরিচিত করে জগতের কাছে তিনি ভগবান এই ঘোষণা করে দেবেন যে আমি ভগবান তোমরা আমাকে পুজো করো এরকম এখন জগতে অনেক ভগবান আছেন সব নিজেদের ভগবান বলে পরিচয় দিচ্ছেন আমাদের নবদ্বীপ দাদু যখন দেখতে পেলেন যে আমাদের পরম পূজ্য বড় বাবাজি মহারাজ অর্থাৎ আমাদের সবার বড় বাবা যিনি স্বয়ং নিত্যানন্দ শক্তি তার মধ্যে স্বয়ং নিতাইকে দেখলেন এবং সেই জ্ঞান করে ভগবত জ্ঞান করে পূজা করলেন তাই জন্য বড়ে বাবা কি করলেন নবদ্বীপ দাদু অত প্রাণের শিষ্য প্রথম শিষ্য নবদ্বীপ দাদা তাকে ত্যাগ করলেন একদম ত্যাগ কিন্তু কলির শেষে যারা ভণ্ড তারা নিজেদের বলবে যে আমরা ভগবান আমরা ভগবানের অবতার নকল শঙ্খচক্র দেখিয়ে নিজেদের ভগবান কলকি বলে প্রচার করবে দেখা যায় নকল একটা 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 তলোয়ার নিয়ে নিল পিঠে হ্যাঁ কোথা থেকে একটা ধনুক নিয়ে চলে এলো তারপরে শঙ্খচক্র কোথা থেকে নিয়ে নিল হ্যাঁ ওই পৌনরকের মতন আমরা ভাগবতে পড়ি পৌন রকের মতন বাসুদেব পৌনরক তারা শঙ্খ চক্র কোথা থেকে নিয়ে চলে এলো শঙ্খচক্র কদাপদ্য ধারণ করে কিন্তু সে নকল আসল নয় তো এই রকমভাবে অনেকে ঘুরে বেড়াচ্ছে সারা ভারতবর্ষে মানুষ সরলতায় পড়ে তাদেরকে ভগবান ভাবছে নিজেদেরও ক্ষতি করছে এবং সময় নষ্ট করছে আপনারা একটু জেগে উঠুন বোঝার চেষ্টা করুন যে ভগবান অত সস্তা নন ভগবান অনন্ত তার রূপ গুণ লীলা সব অনন্ত এবং ওনার কৃপা ছাড়া ওনাকে বোঝা সম্ভব নয় গুরু বলে পরিচিত ব্যক্তি লোভ দেখিয়ে শিষ্যের পত্নীকেই হরণ করে নেবে নিজেদের গোপাল ও শিষ্যকে গোপী বলে নিজ কামনা বাসনা পূরণ করবে হ্যাঁ আছে চলছে তো এরম অনেক আছে আমি নাম করবো না আপনারা নিজেদের বিচার বুদ্ধি দিয়ে একটু ভেবে দেখবেন যে নবযুবতীদের লোভ দেখানো হচ্ছে যে তাদেরকে ভগবত পদ দেয়া হবে অর্থাৎ গৌরকে পাই দেয়া হবে কি গোপালকে পাই দেয়া হবে গোবিন্দ পেয়ে যাবে তার বদলে তার সঙ্গ করো আমি বিশেষভাবে আপনাদের সাবধান করছি যে এটা কলির একদম শেষ এবং যুগ পরিবর্তনের সময় এবং সামনে আপনারা অনেক কিছু দেখতে পাবেন আমার সেটা বলারও দরকার পড়বে না মালিকায় সবই আছে এবং আমি আপনাদের বলে চলেছি একটা সাংঘাতিক সময় আসছে সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের যদি বাঁচাতে হয় তাহলে একটু সচেতন হবেন এবং এদের প্রলোভনে পা দেবেন না গুরু নিজেকে ভগবান নারায়ণ বলে শিষ্য শিষ্যাকে মুক্তির লোভ দেখাবে এবং তাদের চরণ সেবা করাবে মহাপুরুষ অচ্যুতানন্দ বলছেন আর নিজেদের মাথায় জটা ধারণ করবে বটের বট থেকে যে রস নির্গত হয় তা দিয়ে জটা হয় ঠিক আছে সেই জটা ধারণ করবে করে লোকেদের লুটবে বাবাজি সাজবে সাধু সাজবে করে লোকেদের লুটবে এটাও মহাপুরুষ অচ্যুতানন্দ বলছেন অশিক্ষিত গিয় আলস্যতে পরিপূর্ণ তারা নিজেদের বলবে আমরা ভগবানের দাস হয়ে এসছি জগতে জগৎ উদ্ধার করার জন্য তারা আবার কাঁধে আবার পৈতে ধারণ করবে করে লোক ঠকাবে গুরুরা কি করবে জানেন তো দেখে দেখে দেখবে কাদের অনেক ধন আছে সম্পত্তি আছে তাদেরকে শিষ্য বানাবে গুরু বলে পরিচিত লোকেরা শিষ্য শিষ্যার সম্পত্তিতেও হাত লাগাবে শিষ্য শিষ্যা থেকে ধন দৌলত নেবে সোনা নেবে রূপ নেবে এসব দক্ষিণা নেবে এবং বলবে যে এইসব দিন আমি আপনাকে বৈকুণ্ঠ লাভ করিয়ে দেব সুন্দরী নারীদের বিভিন্ন প্রলোভন দেখাবে এবং শিষ্যা করে কামনার পূর্তি করবে তো এইসব হচ্ছে কলির লক্ষণ কলির একদম সর্বশেষে মহাকলি তারপরে যুগ পরিবর্তনের সময় হতে পারে দু চারটে হয়তো এখনো পর্যন্ত আমরা দেখিনি যেটা খুব তাড়াতাড়ি আমরা দেখব এই গুণগুলোও এসে যাচ্ছে তো মহাপুরুষ অচ্যুতানন্দ বলছেন যে ভবিষ্যমালিকা গ্রন্থে বলছেন যে এইভাবে কলিযুগের একদম শেষে এই রকম সব উল্টোপাল্টা জিনিস হবে কারণ দেখুন সমাজ টিকে আছে গুরুশক্তিতে এই প্রকৃত গুরু গুরুর কৃপা মহৎ কৃপা ছাড়া কিছুই সম্ভব নয় তো এই যে গুরু গুরুশিষ্যর যে সম্বন্ধ এই যে সাধু সন্তের প্রতি মানুষের যে ভালোবাসা মানুষের শ্রদ্ধা এসব যখন একদম শেষ হয়ে যাবে তখন বুঝতে হবে যে জগতে আর কোনো সত্য বলে কিছু আর থাকলো না সব শেষ হয়ে গেল তাই এইভাবে জগতের অন্ত হবে সত্য নামক শেষ বস্তুও যা কলির একমাত্র উপায় সেটাও ধ্বংস করে দেওয়া হবে কলির এত প্রভাব এবং মানুষ ভ্রমিত হয়ে ভুল করবে এবং আস্তে 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 কলির প্রভাবে পড়ে যাবে তাই রক্ষা হচ্ছে ভগবত নাম গুরু আশ্রয় গুরু বল সব থেকে বড় বল গুরু চাইলে সব পারে হ্যাঁ গুরু চাইলে সব পারে গুরু মহিমাতে সনাতন দাস গোস্বামী বলছেন না যে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি বাড়ে পারে গুরুরুষ্ট হলে কৃষ্ণ রাখি বাড়ে গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি বিনা এ সংসারে নাহি আর গতি গুরুকে মনুষ্যজ্ঞান না করো কখনো গুরু নিন্দা কভু কর্ণে না করো শ্রবণ হ্যাঁ গুরুনিন্দুকের মুখ কবু না হেরিবে যত হয় গুরুনিন্দা তথা না যাইবে এই সব তো বলে গেছেন সনাতন গোস্বামী তাই গুরু বল সব থেকে বড় বল আপনারা আপনারা যতক্ষণ সদ্গুরুদেব না পাচ্ছেন কারণ তা কৃপা ছাড়া লাভ হয় না ততক্ষণ পর্যন্ত হ্যাঁ এই সব বড় বড় যারা আচার্য যারা ভগবত প্রাপ্তি করেছেন তাদের জীবনী শুনুন তাদেরকেই গুরু ভাবুন এবং তাদের যে কথা তাদের যে পথ তা অনুসরণ করুন শাস্ত্রকে গুরু ভাবন শ্রীমদ ভাগবতকে গুরু ভাবুন নামকে গুরু ভাবুন হ্যাঁ এই রকম করতে করতে নামের কৃপা হবে ভাগবতীর কৃপা হবে আপনারা প্রাপ্ত করবেন এবং আপনারা দীর্ঘ চিরজীবনের মতন মালামাল হয়ে যাবেন তার দেওয়া সাধন ভজন করুন নাম করুন নাম এবং ভাগবত পাঠ করুন শ্রবণ করুন এখন শ্রবণ তো করবেন কিন্তু পাঠ করতে হবে কেন পাঠ করতে হবে না যুগসন্তিক্ষণের একদম শেষ পর্যায়ে নবযুগ পড়তে চলেছে অনন্ত সত্যযুগ যা ভগবান এসছেন তিনি এক হাজার ন বছর জগৎকে আনন্দ প্রদান করবেন তো এই সময় সবাই ভাগবত পড়বে এত সব শিক্ষিত থাকবে অশিক্ষিত কেউ থাকবে না তাই ভাগবত পড়বে তাই আপনাদের আচরণটা এখন থেকে যতটা সম্ভব হয় ভাগবত পড়ার চেষ্টা করুন হ্যাঁ এই হচ্ছে আমার আপনাদের কাছে অনুরোধ আজ এটুকুই পরের দিন মালিকার অন্যান্য দিক আপনাদের তুলে ধরব জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ জয় সখিমা জয় আমার সদ্গুরুদেব হরি গৌর জয় বন্ধু সুন্দর